ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের 3.5 ঘন্টার চেষ্টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের কারখানায় আগুন নিয়ন্ত্রণ। পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। চতুর্থ দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি, কমলাপুরের ট্রেনের টিকিটের জন্য হুলস্থুল। রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য র্যাবের হাতে আটক। ঈদের 7 দিন মোটরসাইকেল চলাচলে সতর্কতা, মহাসড়কে রাইড শেয়ারিং নিষেধ। আন্দোলন সংগ্রামে দলের প্রতি বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের অবদান অনুপ্রেরণা হয়ে থাকবে বলেছেন ওবায়দুল কাদের। গোপালগঞ্জে পাওনা টাকা আদায় নিয়ে একজন খুন, 8 জন গ্রেফতার। জ্বালানি সংকটের কারণে শ্রীলঙ্কায় স্কুলে ছুটি বাড়ানো হয়েছে 1 সপ্তাহ। এদিকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি সরবরাহে শর্ত। ডেনমার্কের কোপেনহেগেনে একটি শপিং মলে বন্দুকধারীর হামলা, অন্তত 3 জন নিহত, হামলাকারী তরুণ আটক। ডমিনিকায় কঠিন টার্গেটে লড়াই করার তাড়নায় দেখল না বাংলাদেশ, দ্বিতীয় টি-20 35 রানে জিতল ওয়েস্ট ইন্ডিজ।